এই মুহূর্তে আমি আছি রাজধানীর মধুমিতা সিনেমা হলে এখানে চলছে শাকিব খান অভিনীত লিডার আমি বাংলাদেশ সিনেমাটি দর্শক আজকে ঈদের দ্বিতীয় দিন যারা সিনেমাটি দেখেছেন এবং যারা সিনেমাটি দেখবেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব লিডার আমি বাংলাদেশ নিয়ে চলুন কার সিনেমা দেখতে আসছেন শাকিব খানের লিডার আমি বাংলাদেশ কেন লিডার আমি বাংলাদেশ কেন দেখতে আসছেন কালকে অনেকেই মানে বলছে ছবিটা নাকি অনেক ভালো হয়েছে প্রথমত হচ্ছে আমাদের প্রিয় নায়ক শাকিব খান ওনার আর দ্বিতীয় কথা যেটা আমাদের দেশের উন্নয়নের বিষয়টা তুলে ধরা হয়েছে দেশের অনেক দুর্নীতিবাদদের কথা এখানে তুলে ধরা হয়েছে কাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার মধুমিতা সিনেমা হলে টিকিট কাউন্টার আমি দেখছিলাম অন্তঃসত্ত্বা এক মহিলা শাকিব খানের সিনেমা দেখতে আসছেন তার সঙ্গে একটু কথা বলবো আপনি কি শাকিব খানের সিনেমা রেগুলার দেখেন হ্যাঁ প্রত্যেকদিনই দেখি টিভিতেও দেখি আপনি কয় মাসের অন্তঃসত্ত্বা এই তো 9 মাস 9 মাস তাহলে আপনার তো আর বেশি দিন বাকি নেই এই অবস্থায় কেন সিনেমা দেখতে আসলেন বছরে একবার আইতেই হয় কতজন আসছেন আপনারা সিনেমা দেখতে ছয়জন আমরা দুই ভাই আমার স্বামী আমার দুই ভাইয়ের বউ একটু আপনি যদি বলেন লিডার আমি বাংলাদেশ শাকিব খানের দর্শক আমরা একটু হলের দর্শকদের কাছ থেকে জানার চেষ্টা করব কেমন ছিল লিডার আমি বাংলাদেশ কেমন দেখলেন কেমন দেখলেন মোটামুটি ভালোই লাগছে খারাপ হয়নি ভালো হয়েছে এই ধরনের ছবি হলে ভবিষ্যতে বাংলাদেশের হলরা আরো উন্নত হবে ধন্যবাদ খুব ভালো ছবি অ্যাকশন শাকিব খান শাকিব খান কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার শাকিব খানের অভিনয় অনেক ভালো ছিল পরিবার দর্শক আপনারা এই উচ্ছ্বাস এই চিৎকার দেখে বুঝতেই পারছেন শাকিব ভক্তদের এই উচ্ছ্বাস আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন ছিল সিনেমাটি আমরা আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন কেমন দেখলেন আমি বাংলাদেশের একটা ছবি এখন যেরকম করছে এটা দেখার মতো ছবি যে আজকের এই ছবিটা আমরা দেখলাম লিডার আমি বাংলাদেশ যে বাংলাদেশে এখন আজকে দেখতে পাচ্ছেন হলে কি পরিমাণ কানায় কানায় পূর্ণ অনেকদিন পরে ছবি দেখলাম তো অনেক ভালো লাগছে একটা গণ সচেতনতামূলক ছবি লিডার আমি বাংলাদেশ খুব ভালো হয়েছে এর মাধ্যমে মানুষ সচেতনতামূলক কিছু মেসেজ পাইলো সেগুলো খুব ভালো ঈদে শাকিব খানের সিনেমা মানে হল মালিক থেকে শুরু করে দর্শক এবং বিভিন্ন জনের সকলেরই একটা অন্যরকম উচ্ছ্বাস উত্তেজনা সেই উচ্ছ্বাস এবং উত্তেজনা দেখা যাচ্ছে আজকে ঈদের দ্বিতীয় দিনে মধুমিতা হলে আমরা যেটা দেখেছি অনেকেই পরিবার সহ এসেছেন অনেকে আত্মীয় স্বজন নিয়ে এসেছেন বিশেষ করে যেমন পুরুষ দর্শকের সংখ্যা আমরা যেমন দেখেছি নারী দর্শকের সংখ্যাও আমরা দেখেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেটেনি যে শোটি শুরু হবে সেই শো দেখার লাইন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব শাকিব খানের জন্য আসছি শুধু শাকিব খানের সিনেমা কি রেগুলার দেখেন হ্যাঁ রেগুলার আমি খুব শাকিব খানকে পছন্দ করেন জি পরিবার নিয়ে দেখতে আসছেন না একা না এই যে আমার ম্যাডাম নিয়ে আসছি কোন সিনেমাটা দেখতে আসছেন হ্যাঁ শাকিব খানের ছবি আপনারা কি পরিবার নিয়ে সবসময় সিনেমা দেখেন জি আজকে কে কে আসছেন আমার মা আমার স্বামী আর আমি ভাই শাকিব খানের ছবি তো খুব ভালো লাগে আমি সবসময় ওর ছবি চাললে আমি যেগুলো সময় আয় করি লিডার আমি বাংলাদেশ কি পরিবার নিয়ে দেখার মতো সিনেমা হ্যাঁ অবশ্যই পরিবার নিয়ে দেখার মতো সিনেমা একটা আছে মোটামুটি সন্তুষ্ট এরকম যদি মনে করেন দুই এক সপ্তাহ থাকবে তাহলে আমরা সন্তুষ্ট আর যদি দুই একদিন থাকবে তাহলে আমরা কীভাবে সন্তুষ্ট এত বড় প্রতিষ্ঠান মনে করেন যে অনেক টাকা খরচ এখন দেখা যাক এখন মনে করেন যে সেল যদি এরকম সবসময় থাকে তাহলে হয়তো মনে করেন যে হল মালিকে বাঁচবে ছবিও মানুষ দেখবে এখন মনে করেন যদি সেল কমে যায় তাহলে তো মনে করেন সবারই একটু খারাপ লাগবে মনে হয়